বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো অবগত আছেন পঞ্চপ্রেম সম্পর্কে। ভিডিওতে উপস্থাপন করতে চলেছি পঞ্চপ্রেম বা পঞ্চরাশ কি তার বিস্তারিত। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পঞ্চপ্রেম বা পঞ্চরাশ কি? ভক্ত তার আরাধ্য দেবতাকে পেতে চায় সকল কিছুর বিনিময়ে। তার জন্য বিভিন্ন মতাদর্শের শাস্ত্রে বিভিন্ন পন্থা লিপিবদ্ধ যেমন আছে, তেমনি অনেক গুপ্ত মতাদর্শের রয়েছে অগণিত লৌকিক আচার। প্রকাশ্য বা গুপ্তের যেভাবে আরাধ্য দেবতাকে বা ইষ্টপ্রাপ্তির আশা ভক্ত করুক না কেন, উভয় ক্ষেত্রেই তাকে সহজ হতে হয়। অর্থাৎ সহজ মানুষ মানে প্রেমময় হতে হয়, আর প্রেম বিলাতে পারলেই সাধক নিজের ভেতরের প্রেমকে জাগাতে পারে। আর এই যে প্রেমের মাধ্যমে পরমকে পাওয়ার পথ, সেই প্রেমকেই সাধুগুরুরা পাঁচ ভাগে ভাগ করেছেন। একে বলা হয় পঞ্চপ্রেম। সাধুগুরুরা বলেন পঞ্চপ্রেম ধারায় ব্রহ্মাণ্ড রচনা করেছেন পরম বা পরমেশ্বর। আর এই পঞ্চপ্রেমের মাধ্যমেই সৃষ্টিকুল পরিচালিত হয়ে আসছে। আর এই পঞ্চপ্রেম হল সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য ও মধুর। সখ্যপ্রেম, সখ্যপ্রেম মূলত বন্ধুত্বের প্রেম, অর্থাৎ বন্ধুর প্রতি বন্ধুর যে প্রেম তাকে এই সখ্যপ্রেম হিসেবে ধরা হয়। বলা হয় পারস্পরিক সখ্যতা, সেই সখ্যতা মূলত এই সখ্যপ্রেমকে নির্দেশ করে। পারস্পরিক যে প্রেম মানুষে মানুষে গড়ে ওঠে তাকেই প্রেমের প্রথম ধাপ বা সখ্যপ্রেম বলেছেন সাধুগুরুরা। একজনের সাথে অন্যের সাথে পারস্পরিক দ্বন্দ্ব নয়, প্রেমেই হবে পরিচয় বা যোগাযোগের এক ও অভিন্ন মাধ্যম। শান্ত প্রেম, সাধুগুরুরা বলেন তুমি যদি স্থির হতে চাও তাহলে তোমার চারপাশকে আগে স্থির করো, চারপাশের মানুষকে আগে স্থির করো। একটা অস্থির পরিবেশে তুমি স্থির বা শান্ত হতে পারবে না, তাই তোমার ভেতরের যে প্রেম তা তুমি সরিয়ে দাও তোমার চারপাশে ঘিরে থাকা মানুষজনের প্রতি। এতে তারা যেমন তোমার প্রতি স্নেহভাজন হবেন, তেমনি তোমার ভেতরেও তাদের প্রতি জাগবে ভক্তিভাব। আর এই কাজ শুরু হয় পরিবারের সবচেয়ে আপন মানুষ অর্থাৎ পিতামাতার সাথে সন্তানের আচরণের মধ্য দিয়ে। সন্তান পিতামাতাকে যে স্তরে প্রেম করে তাকে সাধুগুরুরা চিহ্নিত করেছেন শান্তপ্রেম নামে। এই প্রেম পিতামাতা থেকে শুরু হয়ে আশপাশের সকলের প্রতি ছড়িয়ে দিতে হয়, তাতে মন স্থির হয়, শান্ত হয়। আর মন শান্ত থাকলে দেহও সুস্থ থাকে। দাস্য প্রেম, সাধক পিতামাতাকে যে স্তরের প্রেম করে থাকে তার পরের স্তরের প্রেমই হল দাস্য বা দাসত্বের প্রেম। এই প্রেম মূলত হয় গুরু শিষ্যের মাঝে। শিষ্য যখন গুরু ভজে তখন তাকে দাস হয়ে গুরুকে পরম জ্ঞানে ভজন সাধন করতে হয়। গুরু যা বলবেন বা করতে বলবেন সেটাই শেষ কথা, জ্ঞান করে ভক্তকে তা পালন করতে হয়। আর গুরু যা বলবেন তাও নিজ জ্ঞানে বুঝে নিয়ে তা পালনের জন্য প্রস্তুত থাকতে হয় সাধককে। তাই বলা হয় শিষ্যকে দাসত্ব প্রেম করতে হয়, অর্থাৎ তার নিজের কোনো আর চলন বলন অবশিষ্ট থাকে না, গুরু যা বলেন তাই করতে বাধ্য থাকে। বাৎসল্য প্রেম, পিতামাতা সন্তানকে যে প্রেম প্রদান করে তাকে বলা হয় বাৎসল্য প্রেম। নিজের সৃষ্ট সন্তান বা সন্তান তুল্য বা সন্তান জ্ঞান করা কাউকে যখন পিতামাতা রূপে প্রেম করে তা দাসত্ব প্রেমকেও ছাড়িয়ে যায়। তাকে সার্বক্ষণিক সেবা ভালোবাসা জ্ঞান প্রদানের মাধ্যমে যে লালন পালন তাই বাৎসল্য প্রেম। মধুর প্রেম, জগতের সকল প্রেম অর্থাৎ পঞ্চপ্রেমের সর্বোৎকৃষ্ট প্রেম বলা হয় মধুর প্রেমকে। প্রেমিক প্রেমিকার বা সখাসখির মাঝে যে মধুর সৃষ্টি হয় তাই মধুর প্রেম। অনেকে একে রাধাকৃষ্ণের প্রেমও বলে থাকে। বলেন মধুর প্রেমময় ভাবরস থাকলে সাধুত্ব অর্জন হয়, ফলে দেবতারা ভক্তি দেয়। মনের সকল পাপাচার ত্যাগ করে সাধক যখন মধুর প্রেমে লীন হয় তখনই দর্শন পায়। সাধন মার্গে বলে ভক্তকে গুরুর সাথে পর্যায়ক্রমে মত্ত হতে হয়,
भक्त गुरु के कखनो पत्स्वरूपे कखनो दासरूपे कखनो शांत समाहित स्निग्धतार माध्यमे आबार कखनो मधुर रसेर माध्यमे भक्ति दीते हैं आराधना करते हैं। वैष्णवरा एई पंचप्रेम के पंचरस बोले अभिहित करलेओ बाउल मतानुसारीरा पंचरस बोलते सरलचंद्र गरलचंद्र रोहिणीचंद्र आदिचंद्र इत्यादि बोझाय। बाउल मतबाद गुप्त हवाय एई चंद्रेर व्याख्या प्रकाशे व्यक्त करा बा तार सहज अनुधावन करा सहज नय। अनेके बोलेन एई पंचरस मूलत हलो देहेर मलमूत्र रस बीज लाला इत्यादि। पंचप्रेम आर पंचरस के अनेके एकी मने करलेओ एर दिमत रयेछे। आबार अनेकेई प्रेम के तुलना करेछेन मानव देहेर कण्ठ थेके गुज्जदार पर्यन्त जे पंचचक्र रयेछे तार साथे। एर एक एकटी चक्र अर्थात पंचप्रेम के प्राप्त हुए साधक आज्ञाचक्र उन्मुक्त करते पारे।